আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান নবীন, সিলেট এম এজ ওসমানী মেডিকেল কলেজের শামসুদ্দিন ছাত্রাবাস থেকে তোমাদের সাথে যুক্ত আছি। বাইরে খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, এই আবহাওয়াটা আসলে সিলেটের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমি যেহেতু রাজশাহীর ছেলে, তো আসলে যেটা দেখা যায় যে এই রাজশাহীতে প্রচুর পরিমাণ গরম থাকায় এই সিলেটে আসার পর এই জিনিসটা অনেক বেশি ভাল লাগে, যে না, একটা বৃষ্টির যে একটা ভাব, বা যখন ইচ্ছা একটু করে বৃষ্টি হয়ে পরিবেশটাকে শান্ত করতেছে, মনে হচ্ছে যে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমার মা এটাই বলেছিল যে সিলেটের আবহাওয়া প্রচণ্ড পরিমাণ ভালো। তো যাই হোক, যেটা কথার জন্য আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে যে আমি চিন্তা করলাম যে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ফুল সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে, কিন্তু ভার্সিটিরা কিন্তু ফুল সিলেবাসে যাচ্ছে না। তাহলে শর্ট সিলেবাস পড়া একটা স্টুডেন্ট, তাকে মেডিকেলে ফুল সিলেবাস পড়তে হচ্ছে, কিন্তু অন্যান্য ভার্সিটি এক্সামের মানে ভার্সিটি এক্সামের জন্য তাই কিন্তু আর ফুল সিলেবাস পড়তে হচ্ছে না। এখন এরা তো এভাবেই পার হলো, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা গেল শর্ট সিলেবাস থেকে বেশি আসছে। এখন ডেন্টাল ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাস থেকে বেশি আসবে কি না সেটা কর্তৃপক্ষই ভালো জানেন, আমরা এটা বলতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে এবার HSC যারা 2022 সালের পরীক্ষার্থী আছে, তারাও সেম শর্ট সিলেবাসের উপর পরীক্ষা দেবে। তাহলে এবারের হিসাবে মেডিকেল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাস হবে, এবং এবারের হিসাবেই যদি সামনেবারও পরীক্ষা হয় তাহলে শর্ট সিলেবাসে পরীক্ষা ভার্সিটিরা নেবে, কিন্তু মেডিকেল ফুল সিলেবাসে নেবে। তাহলে সামনে বছর মেডিকেল ভর্তি পরীক্ষার শর্ট সিলেবাস থেকে কোশ্চেন বেশি আসবে নাকি ফুল সিলেবাস থেকে আসবে, তারা আসলে কি করতে চায়, বা স্টুডেন্ট আসলে কীভাবে গুরুত্বটা দিবে, এই চিন্তাটা আমার মাথায় আসলো যে আসলে একটা HSC 22 সালের স্টুডেন্ট কী করবে। এবার কিন্তু 7.5 কেটে অনেকেই চান্স পেয়েছে, এবং কি 10 কেটেও চান্স হয়েছে। এবার সেকেন্ড টাইমারও ভালো কিছু করছে, তাহলে সেই হিসেবে এবছর যারা মেডিকেলে চান্স পায়নি ফার্স্ট টাইমার হিসেবে, তারা সেকেন্ড টাইমে বেশি চান্স পাবে। এটাই হিসাব দ্বারা উচিত হচ্ছে শর্ট সিলেবাসে যে পরীক্ষাটা তুমি দিবা, অর্থাৎ HSC পরীক্ষা দিবা, এখানে কোনো রকমের গাফিলতি করা যাবে না, কেননা এখানে 100-100 তোমাকে পড়াশোনা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরে যখন মেডিকেল যদি ফুল সিলেবাসে পরীক্ষা হয়, এবারও যেহেতু হচ্ছে সামনেবারও হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে তুমি যাতে ফুল সিলেবাসের যে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি করতে পারো। এবছর যে সমস্যাটা হয়েছে ফুল সিলেবাস হওয়ার কারণে, শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো এগুলো স্টুডেন্ট ঠিকমতো পারে না, এরপর ফুল সিলেবাস পড়তে গেছে, ওগুলো বেশি করে পড়তে গেছে, সব মিলিয়ে গুলাই গেছে। তাই এবছর যে পরীক্ষাটা হয়ে গেছে, সামনে বছর যাদের হবে এক্ষেত্রেও সেকেন্ড টাইমার একটা আলাদা সুবিধা পেতে পারে, কিন্তু HSC 22 সালের যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, ভাই তুমি এখন থেকেই একেবারে ফুল সিলেবাসের প্রিপারেশন নেওয়াটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ আমি মনে করি না। তোমার উচিত হচ্ছে আগে শর্ট সিলেবাস 100-100 করা, যাতে যখন তুমি অ্যাডমিশনে ফুল সিলেবাস যদি হয়ে যায় তাহলে ফুল সিলেবাস করতে যাতে তোমার বেশি প্যারা না হয়। অর্থাৎ তুমি শর্ট সিলেবাস 100-100 আছে, এটা তুমি খুব ভালো করেই ইন্টারমিডিয়েটের জন্য পড়াশোনা করে ফেলছো, এখন তুমি ফুল সিলেবাসে মুভ করতেই পারো। কিন্তু শর্ট সিলেবাসেও তুমি গাফিলতি করবা, ফুল সিলেবাসেও গাফিলতি করবা, আলটিমেটলি তোমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই সামনে যে HSC 22 আছো, তোমাদেরকে এই মেসেজটা দিয়ে দিলাম, আর যারা এবছর সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছ তাদেরকে বলবো আগে একটা মেডিকেল যে পরীক্ষাটা দিয়ে ফেলছো সেটার অনুভূতি বা সেটার ভুল থেকে শিক্ষা নিয়ে আগে একটা ভার্সিটিতে চান্স নাও, তারপর সেকেন্ড টাইম নেওয়া শুরু করো। এখনই আবেগের বসে সেকেন্ড টাইম নিও না, জমানো টাকা দিয়ে বিভিন্ন ব্যাচগুলোতে কন্টিনিউ করতে থাকো, একটু একটু করে ছোটো ছোটো ব্যাচগুলো পড়তে পারো বা নিজেই পড়াশোনা করতে পারো। সবার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।